সবাইকে আমি জিনাথ আর ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি এমন একটা জায়গা এসছি যেটা আমার কি না গ্রামের কথা মনে পড়িয়ে দিচ্ছে তো এই মুহুর্তে আমি আমাদের মেন টাউন থেকে চলে এসছি চল্লিশ মিনিটের ড্রাইভ নিয়ে সোজা পুয়ালিপে জায়গাটার নাম পুয়ালিপ তো এখানে এসেছি একটা খামার বাড়ি খামার বাড়ি সম্পর্কে সব কিছুই বলবো তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিও আর যদি আগে রেখেছো অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে চলে এসছি খামার বাড়ি আর খামার বাড়িতে এসেছি মাংস নিতে তো বাজারে মাংস নেওয়া যায় আসসালাম

আমেরিকায় খামার বাড়ি গ্রামের মধ্যে সেটা দেখতে আসলে আব্বু অনেকবার এই জায়গাটা এসছে এখান থেকে মাংস নিয়ে গেছে তো এরা হচ্ছে গিয়ে আশেপাশে জমি আছে ওদের আশেপাশে জমিগুলোতে চাষাবাদ করে তারপর হচ্ছে গিয়ে অনেক গোয়াল ঘর আছে যেখানে ওরা গরু ছাগল মুরগি হাঁস ভেড়া যত রকমের গবাদি পশু আছে ওরা পোষে এবং সেই সব মাংসগুলো এখান থেকে কেটে মার্কেটে প্যাক করে বিক্রি করে মার্কেটে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় তো এখানে আসলে দেখা যায় এক কেজি দুই কেজি বা এখানে অবশ্য পাউন্ড এলবিতে চলে তো এক পাউন্ড দু পাউন্ড নিলে হবে না একটু বেশি পরিমাণে মাংস নিতে হবে তো তারপরে ওরা বিক্রি করবে এখান থেকে তো আমরা কি করি একটু বেশি পরিমাণে মাংস নিয়ে যায় এখান থেকে ওটাকে ফ্রিজে রেখে দিই তারপর ওরকম করে খাই তো যেহেতু একটা খাসি বলো তারপরে চিকেন বলো বেশি করে নেওয়া সম্ভব নয় নেওয়া তো যাবে কিন্তু ফ্রিজে রেখে অনেক বাসি হয়ে যাবে হয়তো ওটাকে দশ দিন আমরা খেতে পারবো বা পনেরো দিন খেতে পারবো তার বেশি আমি পছন্দ করি না খেতে ফ্রিজে রেখে তো দু তিনটে দাদা আরও আছে যারা আমাদের সঙ্গে একসঙ্গে মাংস নেয় তো ওরা কখনও কখনও নিয়ে যায় ইকরার আব্বু কখনও কখনও নিয়ে যায় মানে মার্কেট থেকে অনেক চিপ রেটে এখানে মাংস পাওয়া যায় এদের এরা যেটা বললো ওদের ভেড়াটা বেশি পরিমাণে বিক্রি হয় তো এখানে দেখাচ্ছে আমি ভেড়া দেখাচ্ছি আর দূরে কিন্তু মাউন্ট রেনিয়ার দেখা যাচ্ছে সৌন্দর্যটা জাস্ট দেখো দেখো আর এই যে অসাধারণ দৃশ্য সঙ্গে ফুলের গাছ নেক্সট আমরা কিন্তু ছাগল দেখতে চলে যাব। তো এখানে ফার্স্টে যেখানে আমরা যাচ্ছি এখানে হলো গিয়ে একটু বড় সাইজের কিছু খাসি রাখা আছে কিন্তু এই খাসিগুলো হচ্ছে গিয়ে একটু অসুস্থ বলে এদের আলাদা করে রেখে দিয়েছে বাকি এদের যতগুলো ছাগল বলো ওরা কিন্তু একটু দূরে চড়তে গেছে তো সেই জন্য আমি বাকি ছাগলগুলো দেখাতে পারলাম না অনেকগুলো গল মানে অনেক 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 আছে জাস্ট কিছু ভেড়া সামনে ছিল দেখাতে পারলাম আর আরও কিছু ভেড়া যেগুলো অন্য কোথাও চড়তে গেছে আর ওদের কাছে রাজহাসও ছিল সেগুলোও জিজ্ঞেস করলাম বলল এক তো ওরা খুব অ্যাটাক করে তার উপরে ওরাও না চড়তে গেছে সেজন্য ওগুলোকেও দেখাতে পারলাম না তো এটা যেটা দেখালাম ফাঁকা গোয়াল ওই গোয়ালে কিন্তু ভেড়া থাকে এটা প্রথমবার না কি আমেরিকার মধ্যে গ্রাম আমি প্রথমবার আসলাম এর আগে এসছি কিন্তু ব্লগ হয়তো আমার ভাবে বানানো হয়নি এখানকার গ্রামগুলো এরকমই যেমন দেখছো খুব সুন্দর আমাদের গ্রামগুলো একটু অন্যরকম সৌন্দর্য আছে এখানকার গ্রামের অন্যরকম সৌন্দর্য দুটাই কিন্তু আলাদা তো মাংস তোমার সামনেই কেটে দেবে কোন পার্ট নিবে কেমন নিবে কতটা নিবে সব কিছু কিন্তু বেশি পরিমাণে নিতে হবে তো আমরা দেখা গেল কি আমরা একটা খাসি নিচ্ছি মিডিয়াম সাইজের কোথাও বললাম রিপস নিব তারপরে বললাম চারটে পানি দরকার আর যেহেতু একটা দাদা বলছে আমি একটা পানি নিবো একটা দাদা বলছে দুটো পানিবে নিবে মিটেলে একটু পাট থাকছে তো বলছে এটা ফ্রিতে নিয়ে নিবে নাও তো অলমোস্ট হয়ে যাবে তোমাদের মানে যে বাকি থাকছে তাহলে ঠিক আছে তো পুরো একটা খাসি নেওয়া হলো এখন কিন্তু সময় ঘড়িতে ঠিক বিকেল সাড়ে পাঁচটা ব্ল্যাক ডায়মন্ড থেকে এখানে এই গ্রামের সাইড আসতে অলমোস্ট পনেরো এক ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো আমি প্রচুর এক্সাইটেড ছিলাম বিকজ আমার গ্রাম খুব ভালো লাগে এখানকার গ্রামের দৃশ্য এর আগে দেখলেও কিন্তু এই গবাদি পশুগুলো আমার দেখা হয়নি এই যে ওদের দেখো অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিন্তু তুমি চালাতে পারবে দেখি যাবেন ইস 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 লাগছে তো এই যে আমাদের ইন্ডিয়াতে যেগুলো দেখেছি একটু বড় বড় সাইজে হ্যাঁ এটা ফার্মের জন্য নিজেদের জন্য নিজেরা চালায় এই যে কেউ চালাতে মনে হচ্ছে আমিও চালাতে পারবো এটা অনেক গাড়ি অনেক গাড়ি ওদের যেহেতু এত বড় খামার অনেক কিছু দরকার হয় এরপরে ওদের আর একটা পেট আছে সেটা হলো এই বিড়ালটা খুব শর্ট একটা ক্লিপ নিতে পেয়েছিলাম খুবই নাদুস নুদুস কিন্তু চিকেনকে ফিড করার জন্য যেসব চিকেনের ফিডার এবার কিন্তু আমরা মুরগির রুমে ঢুকেছি এখানে সব কিন্তু এরা দেখো প্রসেস চলছে তো এখানে সব বাচ্চা বাচ্চা আছে আর এখানে ওদের খাবার দাবার রাখা আছে আর এখানে দেখো লাইটের কোনো ব্যবস্থা কি করে জানি না ওরা অনেক প্রসেস করে বাচ্চা বড় করে ডিম ডিম ফুটে বাচ্চা এরা অনেক কিছু করে তো ওখানে কিন্তু যেটা জিজ্ঞেস করলাম শুধু বাচ্চা কেন বড়গুলো কোথায় তো ওরা যেটা বলল আজকে সকালেই এখান থেকে দেড়শো কি একশো ষাটখানা মুরগি ছিল ওদের একসঙ্গে একটা রেস্টুরেন্টটাকে নিয়ে চলে গেছে মানে চাইনিজ রেস্টুরেন্ট নিয়ে চলে গেছে সেই জন্য একটাও মুরগি নেই ওদের তো খুব মজা লাগলো শুনে আর মুরগিগুলো তো দেখলে পোলট্রি না ওগুলো একটু দেশি ফার্মের যেগুলো হয় আমাদের ওদিকে যেটা দেশি হয় ওটা ওই একদম দেশি না এগুলো একদম ফার্মে একটু বড় বড়ো সাইজের আমি যদিও একবার নিয়ে এসেছিলাম ঢুকে ঢুকে যেটা বাম দিকে একতলা বাড়ি সে সেখানেই ওরা থাকে ওই বাড়িটাতেই আর হচ্ছে গিয়ে ওদের হাজব্যান্ড ওয়াইফের ফটো নেওয়া হল না মানে ভিডিও নেওয়া হলো না ওরা বললো এমন একটা ড্রেসে আছে মানে বিজনেস করছে তো আর মাংস কাটাকুটি হয় তো ওদের হেল্পারও আছে যারা এই মুহুর্তে ছুটিতে চলে গেছে সন্ধে লেগে গেছিলো তো তো সেই জন্য ওদের ভিডিও নিতে মানা করলো ওরা বলল আমাদের সঙ্গে আলাদা ভিডিও বানাবে যখন ওরা রেডি থাকবে তো সেই জন্য দেখালাম না এদের কিন্তু ইনস্টাগ্রামে প্রোফাইল আছে খুব ভালো ভালো কিন্তু এরা রেসিপি বানায় ওদের অ্যারাবিয়ান ওরা না অ্যারাবিয়ান ইরাক ওই কোনো একটা কান্ট্রি আছে বলো লেগেছে হয়ে গেছে ও কোথায় ওখানে ও ও লেগেছে ওর ওখান ওখানে ও এই সাইডে তারপরে এখানে কিন্তু ওরা একদম ওয়েট করে দিচ্ছে কত কি হচ্ছে আলাদা আলাদা ব্যাগে আর এখানে গরু কিছু কিছু আছে সেটাও আবার নাকি চড়তে গেছে জিজ্ঞেস করে যেটা বুঝতে পারলাম ওদের বাড়ি আই থিঙ্ক এখানেই আছে মানে খামার খামারের সাইডে ওদের বাড়ি এসে যেখানে ওরা থাকে তো বাড়িটা বাইরে থেকে আই থিঙ্ক দেখাবো আর এখানে ইকরা আমি গাছের নিচে এই ছোট্ট টেবিলে বসে স্ন্যাক খাচ্ছি এই কড়া স্ন্যাকের টাইমে গেছে কোনো বাচ্চা নেই যেটা জিজ্ঞেস করে বুঝতে পারলাম এরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ থাকে এখানে আর এরকমই এদের এটাই বিজনেস কই জাফিন কই দেখতে পাই না দেখতে পাই না দেখতে পাই না এই দিদি দিদি দিতে রাস্তার ওই সাইডে সব কিন্তু চাষের জমি সেটা আমি দেখাবো একটি জুম ক্যামেরায় কত সুন্দরভাবে বাউন্ডারিটা করা আছে আর এটা হচ্ছে রাস্তা ওই সাইডে কিন্তু চাষের জমি ওই জমিগুলো ওদের না অন্য কারোর আই থিঙ্ক এগুলো আলুর জমি আছে আর মাউন্ট রেনিয়ারটা দেখো এখনো কিন্তু বরফ আছে দেখো একদম জাফিন কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি মাখানা ওই যে প্লেন উড়ে যাচ্ছে একটা ভিডিও নিচ্ছে এই সাইড দিয়ে দেখছে আর একটা যাচ্ছে খুব সুন্দর এখানে ওদের বসার জায়গা আছে যেগুলো সোফাগুলো ঢেকে রেখেছে ওরা বড় এরিয়া জুড়ে কিন্তু ওদের এই বিজনেসটা আছে আলাদা আলাদা গোয়াল বানিয়ে রেখেছে আলাদা আলাদা পশুর জন্য আমাদের মাংস নেওয়া হয়ে গেছে শুধু খাসির মাংস নিলাম একটা পুরো খাসি মিডিয়াম সাইজের বাইশ তেইশ এল বি মতো হল তো এবার আমরা বাড়ির দিকে যাবো বাবা চলো না মানে আমি জিজ্ঞেস করলাম ওদেরকে কি আমি গরু দেখতে পেলাম না তা বলছে এটা নাকি ছোট খামার বাড়ি এর থেকে আরো বড় একটা খামার বাড়ি আছে নাকি ওদের ওটা আরো বড় কত গরু আছে নয়শো নয়শো খানা নয়শো হাজার নাকি শুধু গরু আছে ওখানে তারপরে ওখানে আরও নাকি ছাগল আছে এটা ছোটখাটো একটা খামার ছিল অফিস টাইপ বলতে পারে এখান থেকে ওরা ডেলিভারি দেয় আর ইকরামা বসে গেছে নাকি মাম্মা এই যে সামনে ব্রিজটা দিয়ে যাব আমরা বাসে ঝাড় নাকি এটা

এই দিক মামা আম কবচ্চা চাচা দাদা होके কি মামটা এক সাইডে ছোট নদী মিডল দিয়ে ছোট একটা রাস্তা আর বাম সাইডে গাছের ঝোড়ের ভেতর ভেতর কিন্তু ছোট ছোট বাড়ি আছে আজকে আমি তোমাদের আমেরিকার খামার বাড়িগুলো কেমন হয় গোয়াল ঘরগুলো কেমন হয় সেগুলো দেখালাম আর প্রপার গ্রামের ভিডিও আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখাবো তোমাদের আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করবে কমেন্ট করলে তবে না আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে নেক্সট ব্লগে দেখাবে হবে কেমন বাই